वेलकम टू स्टूडेंट ट्यूटोरियल आमार सकल छात्र छात्री चलो आज के आमरा करब अष्टम श्रेणी गणित। अष्टम श्रेणी गणित जो वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडरि एडुकेशन जो गणित बो दिए गणित बेर 28 पता करब पाई चित्रे अंक देखे नाओ कोषे देखी दुई चैप्टारे नौटी अंक रही है। चैप्टारे नौटी अंक रही है এই নটি অঙ্ক আমরা করব। এই পাই চিত্র খুবই গুরুত্বপূর্ণ, প্রথম সামেটিভ পরীক্ষাতে তোমাদের অবশ্যই অবশ্যই একটি তোমাদের পাই চিত্রের অঙ্ক দেবে এবং এটা খুবই সহজ। পাই চিত্র করতে হবে খুবই সহজ, আমরা এই অঙ্কগুলোকে ভালো করে শিখে নেব। খুব সহজ আবার খুব কঠিন, অনেকে পারে না, দেখালেই বুঝতে পারবে খুবই সহজ কিভাবে। দেখে নাও, তার আগে বলি অঙ্কগুলি করার আগে যারা চ্যানেলে নতুন তাদেরকে বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে নাও, কারণ আমি যখনই শিক্ষামূলক কোনো ভিডিও দেব তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই জন্য আমি বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা খুবই উপকৃত হবে, কারণ কয়েক মাসের মধ্যে তোমাদের পুরো বই আমি শেষ করে দেবো। এটা চলছে 28 পাতা। এর আগে আমি সমস্ত গণিত এক এক করে ভিডিও বানিয়ে দিয়েছি, যারা যারা দেখনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। চলো আমরা দেখে নিই প্রথমের অঙ্ক কি রয়েছে। দেখে নাও, গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। 23 দিন মানে এই দিনগুলো গুনলে বোঝা যাবে 23টি দিন রয়েছে। এই 23 দিনের তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা লিখে রেখেছে, সেগুলি হলো দেখে নাও 15, 43 এই রকম রয়েছে। আমি এই কাঁচা তথ্য ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে পূর্ণসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি, সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করব। এটা কিন্তু পাই চিত্র নয়, স্তম্ভচিত্র তোমাদের তৈরি করতে হবে। তোমরা সেভেনে কিন্তু স্তম্ভচিত্র করেছ, এখানে পাই চিত্র। তাহলে চলো আমরা এই স্তম্ভচিত্রটা করে নিই, তারপরে এক আর দুই আছে পাই চিত্র, এই স্তম্ভচিত্র, তারপরে আছে পাই চিত্র। তাহলে এটা আমরা করব। তার আগে আমরা একটা জিনিস, আমাদেরকে ওই যে তালিকা বানাতে হবে, তালিকা তৈরি করতে হবে, তার মধ্যে লিখতে হবে। দেখে নাও আমি কীরকমভাবে লিখছি, দেখে নাও আমি এরকম করে ঘর বানিয়ে নিচ্ছি, এরকম করে ঘর বানিয়ে নিচ্ছি। তাহলে এইরকম করে ঘর বানিয়ে এ দেখো আমি এরকম ঘর বানাচ্ছি। তাহলে আমি উপরে লিখছি উপস্থিতি ছাত্র সংখ্যা, এই ঘরে লিখছি উপস্থিতি ছাত্র সংখ্যা, উপস্থিতি উপস্থিতি ছাত্র সংখ্যা, এই যে উপস্থিতি ছাত্র সংখ্যা। তারপরে ঘরে লিখছি পরিসংখ্যা, পরিসংখ্যা এটা কি হচ্ছে, পরিসংখ্যা আছে দিন। তারপরে হচ্ছে ট্যালি মার্ক, ট্যালি মার্ক, এই হলো। এবার দেখো উপস্থিতি ছাত্র সংখ্যা সব থেকে ছোট সংখ্যা এইটা, দেখো আমি এরকম বইটা রেখেছি এই কারণে, কোথা থেকে শুরু হয়েছে দেখে নাও, 15, 43, 51, 57, 47, 43, 5। তাহলে এর মধ্যে লক্ষ্য করো সব থেকে ছোট হচ্ছে 5। তাহলে উপস্থিতি ছাত্র সংখ্যা 5 জন। তাহলে 5 জন কতগুলো রয়েছে দেখে নাও, দেখো কোথাও পাবে না, এ দেখবে 1 জন আছে। তাহলে 5 জনের মধ্যে কত, 1 দিন, কত 1 দিন, 5 জন ছাত্র সংখ্যা এসেছে 1 দিন। তারপরে 5-এর পরে দেখে নাও এরকম করে দেখবে 5, 43 এরকম করে, এরপরে দেখো 5-এর পরে কত রয়েছে, এরকম করে দেখবে 15 দিন। দেখো এটা 15 দিন, তোমরা 5 এরকম দাগ দিয়ে দেবে, তারপরে দেখবে 15। তাহলে 15 কজনে কদিন, দেখো কোথাও আর নেই, তাহলে 1। তাহলে এখানে লিখলে 15, তোমরা কি করবে এইরকম দাগ টেনে দেবে, এই 15 কদিন, দেখো এরকম করে দেখবে 1 দিন, তারপর আবার এরকম করে দাগ টেনে দাও, দাগ টেনে দিলে। এরপরে দেখে নাও 15-র পরে কত, দেখো 15-র পরে এরকম করবে 38 আসবে, 38, তাহলে 38, 38, 38, এটা কদিন, এটাও দেখো দেখবে গুণে 1 দিন। 38-এর পরে এরকম পরপর পরে গুণে নিতে হবে, দেখো এরকম 38 1 দিন আছে। তাহলে আমি আর এইবারে করছি, দেখে নাও 38-এর পরে হবে কত, 42, 42 হিসাব করবে, 42, এই দেখে নাও 42 কজন কদিন রয়েছে, দেখে নাও 42 1 দিন, এই দেখো 42 এইখানে 1 দিন। তাহলে 42 আমি কত লিখলাম, 1 দিন লিখলাম। এরপরে আবার এরকম দাগ টেনে দিলাম, দাগ টেনে দিয়ে এরপর দেখো 43, এরপর আমি লিখছি 43,
43 তে কত দেখে নাও 4 দিন এরকম করে দেখবে এই 1 দিন 2 দিন 2 এই 3 আর এই 4 তাহলে 43 হচ্ছে 4 তাহলে 4 দিন এরপর আবার দাগ দেন 43 এর পরে আছে 47 তোমরা গুনবে 47 আছে 6 দিন এই রকম করে দাগ দেন দাও এরপর 51 51 আছে 8 দিন এই হয়ে গেল পরিসংখ্যান এবার ট্যালি মার্ক দেখো ট্যালি মার্ক দেখাচ্ছি দেখো 1 1 এর ট্যালি মার্ক হবে একটা দাগ এই রকম সোজা একটা দাগ 1 এর ট্যালি মার্ক হবে একটা দাগ এটাও একটা 1 এর ট্যালি মার্ক হবে 1 এরও 1 এর ট্যালি মার্ক এই রকম 1 এই দেখো 4টা ট্যালি মার্ক তাহলে 1 2 3 4 এই দেখো 6টা ট্যালি মার্ক তাহলে 1 2 3 4 4 এর পরে একটা জিনিস হচ্ছে এই রকম উপর থেকে এই রকম কেটে দিবে 5 হয়ে গেল তাহলে 4টা সোজা দাগ দিলাম এই রকম করে টেনে দিলে একটা 5 আর 6 করব তাহলে আবার একটু আলাদা জায়গা 1 একটু আলাদা করে সঙ্গে নয় তাহলে এখানে কত আছে 8 তাহলে এখানে যদি 8 থাকে তাহলে কি করব 1 2 3 4 কেটে দিলাম 5 হয়ে গেল তাহলে আবার 8 করব তাহলে 5 এর পরে একটু দূরে 6 7 8 এই হয়ে গেল ট্যালি মার্ক তাহলে এখানে এই মোট অঙ্ক হয়ে গেল তাহলে এই যে অঙ্কটা এটা আমরা কি করলাম ট্যালি মার্কের সাহায্যে দেখিয়ে দিলাম চলো নেক্সট অঙ্ক না এই অঙ্কটা এখন শেষ হয়নি কারণ এখানে স্তম্ভচিত্র আঁকতে বলেছে তাহলে স্তম্ভচিত্র আঁকতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখে নাও আমাদেরকে এই রকম করে এই রকম আমরা স্তম্ভচিত্র আঁকব দেখে নাও এই রকম করে একটা টানলাম এই দিলাম আর একটা আমরা সোজা করে আমরা কি করব স্কেল দিয়ে টানবো এগুলো হাতে টানবো না এরকম করে আমরা স্কেল দিয়ে টানবো দেখে নাও এরকম করে উপরের দিকে এরকম টেনে দিলাম এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম আর এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম এইবারে আমরা এই দিকে লিখব উপস্থিত দিন সংখ্যা দেখো উপস্থিত দিন সংখ্যা আমরা লিখব উপস্থিত দিন সংখ্যা আর আমরা এই ধারে লিখব কি লিখব উপস্থিত ছাত্রছাত্রী সংখ্যা তাহলে আমরা দেখো ঘুরি নিয়ে এখানে লিখছি ছাত্রছাত্রী সংখ্যা এইবারে দেখো কি করছি দেখো তাহলে আমরা এই রকম ঘরে কটি রয়েছে দেখো 1 2 3 4 5 6 7 মোট 7 দিন রয়েছে তাহলে 7 দিন হলে আমরা এই দিকে দেখো 1 একটু দূরে দূরে 2 3 4 5 6 7 এরকম 7টা দাগ দিলাম এরপর দেখে নাও ছাত্রছাত্রী সংখ্যা এইবার এই যে ছাত্রছাত্রী সংখ্যা আমরা এগুলোকে কী করব পাঁচের ঘর অন্তর করব পাঁচের কীরকম দেখাচ্ছে দেখে নাও আমরা সবথেকে উপস্থিত ছাত্র সংখ্যা পাঁচজন তাহলে পাঁচজন যদি হয় পাঁচের অন্তরে করব দেখে নাও এইখানে করছি আমি প্রথমে করছি পাঁচ তারপর দেখে নাও এটা কত করব দশ তারপরে করব পনেরো তারপর এরকম লিখব কুড়ি তারপর লিখব পঁচিশ তারপর লিখব তিরিশ তারপর লিখব ৩৫ তারপরে করব ৪০ তারপরে করব ৪৫ তারপরে করব ৫০ তারপরে করব ৫৫ তাহলে এরকম পরপর আমরা লিখে যাব পাঁচের অন্তর করে কারণ শেষে দেখো ৫১ জন আছে তাহলে আমরা ৫৫ জন তারপরে শেষেরটা করলে হবে ৬০ জন এই হয়ে গেল তীর চিহ্ন দিয়ে দেওয়া আছে এইবারে দেখে নাও তাহলে এই যে প্রথম দিন এই যে এটা আমি যদি প্রথম দিন ধরি প্রথম দিন কতজন এসেছে এই দেখে নাও এইটা প্রথম দিন কতজন পাঁচজন তাহলে আমার পাঁচের ঘর কত দেখে নাও পাঁচের ঘর কত এইখানে পাঁচের ঘরে এই যে তাহলে আমার এইটুকু উঠবে এইরকম করে এইরকম করে এই করে দিলাম তাহলে এইটা হলো পাঁচের ঘর আমরা এরকম দাগ করেও দিতে পারি নাও করলেও হবে এই হয়ে গেল পাঁচের ঘর পাঁচজন ছাত্রছাত্রী তারপরে দেখে নাও এইটা হয়ে গেল দুয়ে দ্বিতীয় দিন কতজন পনেরো জন তাহলে পনেরো তাহলে এইটা দ্বিতীয় দিন যদি ধরি দিন দিন সংখ্যা দ্বিতীয় দিনে এইটা আমরা দ্বিতীয় দিন ধরেছি দ্বিতীয় দিনে কতজন পনেরো জন তাহলে পনেরো কথা হলো দেখো পাঁচ দশ পনেরো তাহলে এই সোজা করে এই যে এই সোজা করে এই যে পনেরো সোজা করে এই তাহলে এই রকম করে আমরা স্কেল দিয়ে টেনে দেবে স্কেল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো হাতে টানবে না এই রকম করে এই দেখো স্কেল দিয়ে টানবে খুব সুন্দর হবে এই করে দিলেই হবে আর ঘর না ভরলে হবে তাহলে এইটা দেখো এই সোজা করে পনেরো হয়ে গেল তারপর তৃতীয় দিন দেখে নাও
এটা দ্বিতীয় দিন হয়ে গেছে, এটা তৃতীয় দিন। তৃতীয় দিনে কতজন রয়েছে? তৃতীয় দিনে রয়েছে 38 জন। তাহলে তৃতীয় দিন এই তৃতীয় দিনটা হচ্ছে এইটা, তাহলে 38 জন। দেখো দিন সংখ্যা এটা 5, 10, 15, 20, 25, 30, 35 আর এই যে 40, 40-এর মাঝে এই সোজা 38। তাহলে এই সোজা করে, এই দেখে নাও, এই সোজা করে, তাহলে এই সোজা দাগ দিয়ে দাও 38। তাহলে এইবারে তৃতীয় দিনে আমার ওই পর্যন্ত উঠবে, এই করলাম, এই করে এই, তাহলে তৃতীয় দিন হয়ে গেল কত? 38 জন, এই হয়ে গেল। এরপর দেখো চতুর্থ দিন 42 জন। তাহলে 42 জন হলে আমার চতুর্থ দিনের স্তম্ভ এইখানে, তাহলে 42 কোন সোজা হবে দেখে নাও, 40, তারপরে একটু উপরে 2, এই যে এই সোজা, মানে জাস্ট এর একটু উপরে উঠবে এই এইখানে। তাহলে আমি এইরকম করে দাগ দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল 42। এরপরে কত? 42-এর পর দেখো 43, তার ঠিক একটু উপরে, তাহলে এটা পরের দিন এইখানে, এখান থেকে একটু উপরে, এই দেখে নাও, এখানে 42-এর পর 43, এই একটু উঠবে এইখানে, তাহলে এই সোজা করে এই দাগ টানলাম, এই হয়ে গেল, তাহলে 43। 43-এর পরে দেখে নাও এবার হচ্ছে 47, তাহলে 47 দেখো 5, 10, 15, 20 এরকম করে 45, 45-এর পর দেখো এখানে 50 ছিল, 50-এর আগে এইখানে 47, তাহলে এখানে 45, 45-এর পর 47, ঠিক এর একটু উপরে এই, তাহলে এটা হলো পরের দিন। তাহলে আমরা এইরকম করে এই আর এই করে এই করে দিলাম, তাহলে 47 হয়ে গেল। নেক্সট কত হবে? 51 দেখে নাও, এটা হচ্ছে 51। এই 51-তে তাহলে আমরা শেষ দিন কী করবো? 51, তাহলে দেখে নাও এখান থেকে এই যে 50, 50-এর পরে এই 51, তার জাস্ট আর একটু উপরে উঠবে এই 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 হয়ে গেল, এই হয়ে গেল স্তম্ভচিত্র। তাহলে এই স্তম্ভচিত্র হয়ে গেল। এরপরে আমরা করব নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক দেখে নাও কী রয়েছে। নেক্সট অঙ্ক এখান থেকে তোমাদেরকে অ্যানসার দিতে হবে, এই অ্যানসারটা দেখে নাও কী বলেছে, এই অঙ্ক থেকে দেখে নাও কী বলেছে। আমাদের শ্রেণীতে 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজ কত ঘন্টা কাজ করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম, এই স্তম্ভচিত্র দেখে নানা প্রশ্নের উত্তর খুঁজি। দেখে নাও এইরকম একটা স্তম্ভচিত্র করেছে, এই দিকে রয়েছে কি, এই দিকে রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা, আর এই যে উপরের দিকে তীরচিহ্ন রয়েছে এদিকে রয়েছে ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময়। তাহলে বাড়ির দিনে সাহায্যের কাজের সময় দেখো এইদিকে ছাত্রছাত্রীর সংখ্যা দেখে নাও, প্রথম এই যে এই যে চিহ্নটা এটা এটা 2 ঘন্টা, তারপরে রয়েছে 3 ঘন্টা, তারপরে 4 ঘন্টা, 5 ঘন্টা, আর এদিকে ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে দেখো এইটা হচ্ছে সব থেকে বড়, এটা কম, কম যে হয়েছে কত? 5 ঘন্টা করে কজন? এইদিকে চলে এসো 6 জন। তারপরে দেখো 2 ঘন্টা করে কজন? 9 জন। 3 ঘন্টা করে কজন? এইখানে দেখো 12 জন। দেখো 4 ঘন্টা করে এদিকে সোজা চলে যাও, এর নিচে চলে আসো 14 জন। তাহলে এটা ছাত্রছাত্রীর সংখ্যা, এটা 1 জন ছাত্র, 2, 3, 4 জন ছাত্র, 5 জন, 6 জন, 7 জন ছাত্র, 8 জন, এরকম করে এদিকে, আর এইদিকে ঘন্টা। এইবার দেখো এখান থেকে প্রশ্ন দিয়েছে কি দেখে নাও। স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি, আমাদের শ্রেণীর কতজন ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে, তাহলে বাড়ির কাজ করছে এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এই ক্ষেত্রে কী লিখবে দেখে নাও, সব থেকে ছোটো চিত্রটি কী রয়েছে? 5 ঘন্টা, কজন করে লিখবে এইরকম, 5 ঘন্টা কাজ, 5 ঘন্টা করে কাজ করে 6 জন, তারপরে এইটা যদি ধরি 4 ঘন্টা করে কাজ করে দেখো 14 জন, 3 ঘন্টা করে কাজ করে দেখো এইরকম 3 ঘন্টা করে কাজ করে সোজা চলে গেলাম এখানে, নিচে চলে এলাম 12 জন, 3 ঘন্টা করে কাজ করে 12 জন, আর 2 ঘন্টা করে কাজ করে 8 জন ছুটির দিনে। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। চলো এবার দেখো দ্বিতীয় দাগের প্রশ্ন কি বলেছে, কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করে সাহায্য করি, কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় কাজ করে। তাহলে দেখো বেশি সময় বলতে কী বোঝায়, দেখো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, বেশি সময় মানে 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টার সময় এখানে চলে আসো, এই সবের নিচে নেমে আসো, 6 জন, তাহলে এটার উত্তর হবে 6 জন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে, হয়ে গেল। তারপরে 3 নম্বর প্রশ্নের উত্তর চলে যাও, 3 নম্বর কী বলেছে, প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে কাজ করে বাড়ির কাজ করে কতজন ছাত্রছাত্রী, 2 ঘন্টা করে দেখো 2 ঘন্টা, তাহলে এটা সোজা চলে যাও এখান থেকে নিচে নেমে এসো,
नीचे नेमे इले आठ जन ताले कि हबे एटार उत्तर हबे प्रति छुटिर दिने दू घंटा करे बाड़ीर काजे कत जन आठ जन आठ जन छात्र छात्री साहाज्य करे ताले एटा उत्तर हो गेल। चलो एबार नेक्स्ट देखे नाओ नेक्स्ट प्रश्न कि रयेछे एकटा पाई चित्र एइबारे आमरा पाई चित्रे ढुके जाच्छि स्तम्भ चित्र थेके एबार पाई चित्र पाई माने हच्छे একটা বৃত্ত বৃত্ত কলা এই বৃত্ত কলা থেকে আমাদেরকে উত্তর দিতে হবে। একটা বৃত্ত প্রথমেই বলে দিই একটা বৃত্ত হচ্ছে 380 ডিগ্রি হয়। এই 380 ডিগ্রি কোণ থেকে আমরা সমস্ত উত্তর নেব। চলো তিনে নিচের পাই চিত্র দেখে দেখি এবং প্রশ্নের উত্তর খুঁজি। এর দাগে এ এটা আর বি দাগে রয়েছে একটা পাই চিত্র। এ বলেছে কি না শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাই চিত্র দেখে নাও। এই একটি পাই চিত্র এটা 10%, এটা 30%, এটা 40%, এটা 20%। 10% কে না ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা 10% মানুষ। 100 জন যদি হয় তার মধ্যে 10 জন মানে 10% মানুষ হচ্ছে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা। আর 30% হচ্ছে এই দেখে নাও রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা 30%। আর 40% মানুষ হচ্ছে আধুনিক সঙ্গীতের শ্রোতা আধুনিক গান। আর 20% মানুষ হচ্ছে লোকসঙ্গীতের শ্রোতা। এইবার এইখান থেকে আমাদের উত্তর দিতে হবে। দেখে নাও কি বলেছে প্রশ্ন। একে দেখো লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি এটা হচ্ছে বৃত্তকলা বা পাই চিত্র। বৃত্তকলা বলা হয় আর ইংরেজিতে বলা হয় পাই চিত্র বা বৃত্তকলা। লোকসঙ্গীতের শ্রোতারা শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ তাহলে লোকসঙ্গীত কোনটা দেখে নাও এইটা হচ্ছে লোকসঙ্গীত। তা লোকসঙ্গীত কত 20 তাহলে কত অংশ বলেছে তাহলে দেখো 20% তাহলে 20% সমান আমি এখানেই করে দিচ্ছি 20 আর শতাংশ মানে 100 তাহলে 100 তাহলে কেটে দাও 0 0 আর এই 2 একে 2 2 5 এ 10 তাহলে কত হলো 1/5 অংশ। তাহলে কি হয়ে গেল 1/5 অংশ হয়ে গেল। তাহলে একের দাগের উত্তর হয়ে গেল লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলা সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 1/5 অংশ। এরপরে নেক্সট প্রশ্ন দেখে নাও দুয়ের দাগে পাই চিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি লিখি দেখে নাও। বুঝতে পারছো 10% ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা 30%, 40 20 এর মধ্যে 40%, এটা 40%টা বেশি, এটা কোন আধুনিক সঙ্গীতের শ্রোতা। তাহলে এখানে লিখতে হবে পাই চিত্র থেকে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি হয়ে গেল। তাহলে নেক্সট প্রশ্ন চলো দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন কি রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে তিন কোন ধরনের শ্রোতা কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম দেখে নাও। 10 30 40 20 সব থেকে কম কি 10%, তাহলে কোন ধরনের ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম হয়ে গেল। চলো নেক্সট এইবারে নেক্সট এবার দেখে নাও এইটা নেক্সট এই যে বলেছিলাম ওটা এ ছিল এটা হয়েছে বি দেখে নাও। বি দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তাই তার পাই চিত্র দেখে নাও। তার পাই চিত্র এঁকে দেওয়া আছে পাই চিত্রটি আঁকা হয়েছে বা বৃত্তকলার আঁকা আছে। এই যে বৃত্তকলা এর মধ্যে দেখো খবর 20 ডিগ্রি খবর শোনেন 20 ডিগ্রি খেলাধুলো 90 ডিগ্রি আর প্রমোদমূলক 240 ডিগ্রি তথ্যমূলক 10 ডিগ্রি খবর 20 ডিগ্রি তাহলে এখান থেকে আমরা প্রশ্নের উত্তর করব। চলো দেখে নাও আগে কি কি বলেছে কি বলেছে পাই চিত্রে খবরের দর্শকের বৃত্তকলা সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি কত অংশ বলেছে দেখে নাও। পাই চিত্রে খবরের দর্শক দেখো তাহলে এখানে খবর খুঁজে নাও খবর হচ্ছে 20 ডিগ্রি তাহলে কীরকম করে অংশ করব তাহলে দেখো 20 ডিগ্রি বলেছে। এই যে বৃত্ত বৃত্তটি রয়েছে আমি আগেই প্রথমে বলেছি বৃত্ত যখন অঙ্ক শুরু করি বলেছে এই পাই চিত্র হচ্ছে এই বৃত্ত 360 ডিগ্রি এর পুরো কোণটা হচ্ছে কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রি তাহলে 20 ডিগ্রি তাহলে 20-র নিচে আমি লিখব 360 তাহলে দেখো কেটে দিচ্ছি 0 0 2 একে 2 2 একে 2 হাতের হলো 1 16 2 আষ্টে 16 সমান কত হবে 1/18 অংশ। তাহলে পাই চিত্রে খবরের দর্শকের বৃত্ত এটা খবর খবর ছিল খবরের 20-র নিচে 360 তাহলে 1/18 অংশ তাহলে 1 নম্বর হয়ে গেল 1/18 অংশ। এবারে 2 নম্বরের দাগে দেখে নাও এবার কি বলেছে দুয়ে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি দেখো 20 10 20 90 240 তাহলে 240টা বেশি তাহলে প্রমোদমূলক
তাহলে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি, না প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি? এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন, কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম? এই 10, 20, 90, 40, তার মানে 10 মানে তথ্যমূলক। তাহলে তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম হয়ে গেল। চার নম্বর দেখে নাও, কোন মোট দর্শকের কত অংশ খেলাধুলোর অনুষ্ঠান দেখেন লিখি। তাহলে দেখে নাও খেলাধুলো কোনটা, দেখো খেলাধুলো 90 ডিগ্রি, তাহলে খেলাধুলোটা বের করব কত অংশ, তাহলে 90 তার নিচে লিখব 360, কারণ এটা ডিগ্রি। তাহলে এই মোট হচ্ছে, এই যে বৃত্ত যে মান মোট হচ্ছে 360 ডিগ্রি। তাহলে কাটবো 0, 0, 9×9, 9×4, 36 সমান 1/4 অংশ। তাহলে কি হলো, মোট দর্শকের 1/4 অংশ খেলাধুলোর অনুষ্ঠান দেখেন। ব্যাস নেক্সট দেখে নাও, নেক্সট প্রশ্ন হচ্ছে চারের দাগের প্রশ্ন, পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসেব তার নিচের তালিকায় লিখলাম। দেখে নাও বিষয় প্রাপ্ত নম্বর শতকরায়, শতকরা মানে 100-এর মধ্যে, বাংলায় 100-এর মধ্যে পেয়েছে 15, ইংরেজিতে 100-এর মধ্যে পেয়েছে 20, অঙ্কে 100-এর মধ্যে 30, পরিবেশে 100-এর মধ্যে 15, শিক্ষা ও হাতের কাজে পেয়েছে 20, 100-এর মধ্যে 20 পেয়েছে। তাহলে এখান থেকে এইবারে আমাদেরকে কি বলছে, এই তথ্যচিত্র, এই তথ্যটির পাইচিত্র তৈরি করি ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। এইখানেই পাইচিত্র তৈরি করতে হবে। তাহলে এইবারে আমরা পাইচিত্র তৈরি করতে যাচ্ছি। দেখে নাও আমি এবার কিন্তু পাইচিত্র তৈরি করব, এইবার কিন্তু স্কেল এবং পেন্সিল কম্পাস লাগবে, তার সঙ্গে আমাদের এই পাইচিত্র করে নেব। দেখে নাও আমি এইরকমভাবে লিখছি, দেখে নাও আমি কতগুলো কলাম আর রো বানাচ্ছি। এই দেখে নাও আমি স্কেল দিয়ে না টেনে আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও ভালো করে। দেখো প্রথমে তোমরা লিখবে, এইদিকে লিখবে বিষয়, দেখো আমি লিখছি বিষয়, এইরকম করে তোমরা টেনে দেবে, স্কেল দিয়ে টানবে। আমি স্কেল দিয়ে সময় লাগবে বলে আমি তাড়াতাড়ি টেনেছি, তাহলে বিষয় এইরকম করে টেনে দিলাম। তারপর দেখো শতকরা নম্বর, এখানে লিখছি শতকরা নম্বর, তারপর লিখছি ভগ্নাংশ, এগুলো কিন্তু পরপর এরকম করে লিখতে হবে, শতকরা নম্বর ভগ্নাংশ, এই যে প্রাপ্ত নম্বর শতকরা, তাহলে বিষয় বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ এইগুলো, আর শতকরা এই নম্বরগুলো নম্বর, তারপর ভগ্নাংশ, ভগ্নাংশ মানে যার লব থাকবে আর হর থাকবে, আর শেষে আমরা লিখব কেন্দ্রীয় কোণ। ওই যে বলেছে কেন্দ্রীয় কোণ, তাহলে কেন্দ্রীয় কোণ লিখলাম, কেন্দ্রীয় কোণ 360 ডিগ্রির মধ্যে কোণ হবে। এইবার দেখে নাও তাহলে বিষয় আমি কী লিখব, প্রথমে লিখব বাংলা, দেখো লিখেছি বাংলা, দেখো এরকম করে টেনে দিলাম, তোমরা স্কেল দিয়ে টেনে দেবে। তারপর কী রয়েছে ইংরেজি, তারপর গণিত, দেখো পরপর লিখে দিচ্ছি ইংরেজি, এরকম লাইন টেনে দিলাম, তারপর লিখব অঙ্ক, অঙ্ক দেখো লাইন টেনে দিলাম, তারপর করব পরিবেশ, দেখো লিখছি পরিবেশ, এই লাইন টেনে দিলাম, তারপর সর্বশেষে কী আছে শারীর শিক্ষা ও হাতের কাজ, তাহলে এখানে লিখবে শারীর শিক্ষা ও হাতের কাজ, হাতের কাজ বলে এরকম লাইন টেনে দেবে। এইবারে দেখে নাও কী বলেছে, শতকরা নম্বর, তাহলে বাংলায় কত পেয়েছে 15, তাহলে বাংলায় 15 বসিয়ে দাও, ইংরেজিতে কত 20, 20 বসিয়ে দাও, এবার দেখো অঙ্কে কত 30, তাহলে 30 বসিয়ে দাও, পরিবেশে কত 15, 15 বসিয়ে দাও, আর শারীরিক হাতের কাজ কত 20, 20 বসিয়ে দিল। এবার ভগ্নাংশ তৈরি করবো, দেখে নাও এবার আর ওটার দরকার নেই, এবারে আমরা সরাসরি এখানে চলে যাচ্ছি। এইবারে দেখে নাও কি বলেছে, আমরা ভগ্নাংশ তৈরি করবো, এটা 15, তাহলে ভগ্নাংশ তৈরি করলে কত শতকরার মধ্যে, শতকরা মানে 100, তাহলে 15-এর নিচে 100, আমরা 15-এর নিচে 100 বসিয়ে দিলাম। এরপর দেখে নাও ইংরেজিতে 20, তাহলে 20, 20-এর নিচে কত 100, এরপর দেখে নাও 30, 30-এর নিচে 100, শব্দ শতকরা বলেছে 100, 15, 15-এর মানে 15-এর নিচে 100, তারপর দেখো 20, 20-এর নিচে 100। এইবারে ভগ্নাংশ তৈরি করলে এটা কাটাকাটি করবো, দেখে নাও কাটাকাটি করছি, 5×3=15, 5×2=10 সমান কত হলো 3-এর নিচে 20, তাহলে প্রথমটা হলো 3-এর নিচে 20,
এরপর দেখে নাও, শূন্য শূন্য কেটে দিলাম, দু একে দুই, দু পাঁচে দশ, তাহলে কত হলো একের নিচে পাঁচ। তাহলে ভগ্নাংশ যা লব আছে হর আছে, লব আছে হর আছে। এরপর দেখে নাও, এটা তিনের নিচে একশো, এটা তিন নয় তিরিশ, তিরিশের নিচে একশো, তাহলে শূন্য শূন্য, তাহলে সমান কথা হলো তিনের নিচে দশ। এরপর এটা দেখো পনেরো আর শূন্য আছে, পনেরো আর এখানে একশো, পাঁচ দিয়ে কাটবে, পাঁচ তিনে পনেরো, পাঁচ দুগুণে দশ শূন্য, সমান তিনের নিচে কুড়ি, হয়ে গেল। এরপর দেখো দুই আর এইটা, তাহলে শূন্য শূন্য কেটে গেল, দুই একে দুই, দু পাঁচে দশ, সমান কথা হলো একের নিচে পাঁচ, তাহলে ভগ্নাংশ হয়ে গেল। এবার কেন্দ্রীয় কোণ তৈরি করব, দেখে নাও কেন্দ্রীয় কোণ কীরকম করব। তাহলে তিনের নিচে কুড়ি, দেখে নাও তিনের নিচে কুড়ি গুণিত কেন্দ্রীয় কোণ করতে গেলে ওই যে বৃত্তের, আমি বলেছিলাম বৃত্তের মোট পুরো কত ডিগ্রি কোণ, তিনশো ষাট ডিগ্রি, তাহলে এটা তিনশো ষাট দিয়ে আমরা কাটাকাটি করব। দেখে নাও এটাও করব, একের নিচে পাঁচ গুণিতক তিনশো ষাট, এটাও করব তিনের নিচে দশ গুণিতক তিনশো ষাট, এটা করব তিনের নিচে কুড়ি গুণিতক তিনশো ষাট, এটা করব একের নিচে পাঁচ গুণিতক তিনশো ষাট। এইবার আমরা কাটাকাটি করব, চলো করছি। দেখে নাও এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে দুই দিয়ে কাটবো, দু একে দুই, নিচে এক দিতে নেই, দুকে দুই, হাতের হলো এক, ষোলো হলো, দু আটে ষোলো। এবার দেখো তিন আর আঠারো গুণ করবো, আঠারো তিনে চুয়ান্ন ডিগ্রি। যারা গুণ করতে পারবে না তারা কি করবে, আঠারো আর নিচে তিন দিয়ে গুণ করবে, তিন আষ্টে চব্বিশ, হাতের হলো দুই, তিন একে তিন, তিন দু পাঁচ করে বসিয়ে দেবে, চুয়ান্ন ডিগ্রি। আবার এটা কাটবো, দেখো শূন্য আর পাঁচ আছে, পাঁচ দিয়ে কাটবো, পাঁচ একে পাঁচ, নিচে এক দেবো না, কারণ যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা হয়, পাঁচ সাতে পঁয়ত্রিশ আর ছত্রিশ, তাহলে কত হবে এক, এককে শূন্যর বাম দিকে বসালে দশ হবে, পাঁচ দুগুণে দশ, তাহলে কত হবে বাহাত্তর ডিগ্রি। দেখো বাংলাতে হলো চুয়ান্ন ডিগ্রি, ইংরেজিতে হলো বাহাত্তর ডিগ্রি। এইবার অঙ্কে আসবে, দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম, থাকলো কত এক, আর উপরে থাকছে তিন আর ছত্রিশ, ছত্রিশ আর তিন গুণ করো, তাহলে দেখো ছত্রিশ আর তিন গুণ করে দিচ্ছে এখানে, ছত্রিশ আর তিন গুণ করলাম, ছ তিনে আঠারো, হাতের হলো এক, তিন তিরিকে নয় একে দশ, একশো আট ডিগ্রি, তাহলে একশো আট ডিগ্রি, তাহলে একশো আট ডিগ্রি হয়ে গেল। তাহলে এবার এইটা কাটাকাটি করবো, তাহলে শূন্য শূন্য আর দু একে দুই, নিচে এক দেবো না, দু একে দুই, আর হাতের হলো এক, ষোলো, দু আটে ষোলো, তাহলে আঠারো তিনে আবার হচ্ছে চুয়ান্ন ডিগ্রি, এই যে উপরটা ছিল চুয়ান্ন ডিগ্রি, আবার এটা হয়েছে চুয়ান্ন ডিগ্রি। এবার লাস্ট পাঁচ দিয়ে কাটো, পাঁচ একে পাঁচ, নিচে এক দেবো না, পাঁচ সাথে পঁয়ত্রিশ, হাতের হলো এক, শূন্য পাঁচ দুগুণে দশ, সমান কথা হলো বাহাত্তর ডিগ্রি। তাহলে দেখো দুটো, তাহলে কী হয়েছে এবার একটু বুঝে নাও। এবার করবো আমরা পাই চিত্র অঙ্কন করবো, এবারে দেখে নাও বাংলা কত চুয়ান্ন ডিগ্রি, ইংরেজিতে কত ডিগ্রি বাহাত্তর ডিগ্রি, অঙ্ক কত ডিগ্রি একশো আট ডিগ্রি, পরিবেশে কত ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি, আর শারীরিক শিক্ষা ও হাতের কাজ কত বাহাত্তর ডিগ্রি। এই কোণগুলোকে নিয়ে, এই কোণগুলোকে সব যোগ করবে, দেখবে তিনশো ষাট ডিগ্রি হবে, অবশ্যই এই কোণগুলোকে যোগ করলে তিনশো ষাট ডিগ্রি হবে। তাহলে আমরা এইবার কী করবো, অঙ্কনে যাব, এইবার কী করবো পেন্সিল কম্পাস আর আমরা স্কেল নেবো, পেন্সিল কম্পাস আর স্কেল, চলো পেন্সিল কম্পাস আর স্কেল নিয়ে নিচ্ছি। দেখে নাও আমি একটা পেন্সিল কম্পাস নিয়েছি, এই পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাদের ইচ্ছা মতো এটাকে ছোটো বড়ো করে নেবে, ছোটো বড়ো করে এটা ইচ্ছা মতো তোমরা ছোটো বড়ো করে নেবে, ছোটো বড়ো করে নিয়ে একটা দেখো বৃত্ত আঁকে দেবে। দেখে নাও এইরকম আমি ধরেছি, এইরকম ধরে দেখো বৃত্ত আঁকতেছি আমি, এই দেখে নাও এইরকম করে আমি ঘুরিয়ে বৃত্ত এঁকে নিচ্ছি, দেখো এইরকম করে ঘুরিয়ে আমি খাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বৃত্ত এঁকে দিলাম, দেখেছ একটা বৃত্ত হয়ে গেছে, এই হয়ে গেল একটি বৃত্ত, এই একটা বৃত্ত হয়ে গেল। এই বৃত্তটার এইবার কী করবো চুয়ান্ন ডিগ্রি আঁকবো। তার আগে বলি আমাদের এই যে বৃত্তের এই যে কেন্দ্রবিন্দু ছিল এখানে, পেন্সিল দিয়ে ঠিক বোঝা যাচ্ছে না, একটু আমি আর একটু ডিপ করে নিচ্ছি, দেখে নাও একটু ডিপ করে নিই তাহলে ভালো বুঝতে পারবে। এই দেখো একটা বৃত্ত এঁকে নিয়ে আমি ডিপ করে নিচ্ছি, তাহলে দেখে নাও এই যে বৃত্ত আমি ডিপ করে এঁকে নিলাম। এইবারে এই বৃত্ত ডিপ করে যে এঁকেছি, দেখে নাও এইটা হচ্ছে এর কেন্দ্রবিন্দু, মানে বৃত্তের কেন্দ্র যাকে বলা হয়। এইবারে পাইচিত্র অঙ্কন করব, পাইচিত্র অঙ্কন করার আগে আমরা কি করব, একটা ব্যাসার্ধ আঁকবো, কেন্দ্র থেকে এই যে পরিধি, এই পরিধি পর্যন্ত এইরকম একটা আমরা দাগ টেনে দেবো, একে ব্যাসার্ধ বলা হয়। এইবারে দেখে নাও কত ডিগ্রি কোণ আঁকতে বলেছে, এইবার বলেছে কত ডিগ্রি, এখানে বলেছে চুয়ান্ন ডিগ্রি। এইবারে আমরা কি করব, চাঁদা নেব, চুয়ান্ন ডিগ্রি আঁকবো, দেখে নাও এই যে দেখে নাও ভালো করে বুঝে নাও, চুয়ান্ন ডিগ্রি, এই যে চুয়ান্ন ডিগ্রি বলেছে, একটু ভালো করে তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও এইখানে দেখো এখানে শূন্য ডিগ্রি রয়েছে, এখানে শূন্য, তারপরে দেখো দশ ডিগ্রি, তারপরে কুড়ি, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ,
পঞ্চাশের পরে দেখো এই যে পঞ্চাশ রয়েছে, এই যে পঞ্চাশ এর দিকে চলে গেছে উপরের দিকে, পঞ্চাশ থেকে চার ঘর, এক দুই তিন চার, তাহলে চুয়ান্ন হবে। তাহলে এইবারে কি করব একটু বুঝে নাও। এই যে আমাদের পেন্সিলের দেখে নাও, এই যে চান্দা রয়েছে, চান্দা দেখো এইরকম একটা সোজা দাগ গিয়েছে, আর উপর থেকে একটা সোজা এসেছে, এই দেখো উপর থেকে এসেছে। তাহলে এই যেটা সরল রেখা গেছে আর উপর থেকে যে সরল রেখাটা এসে যে এইখানে যুক্ত হয়েছে, এইটাকে আমরা কেন্দ্রের বিন্দুতে বসাবো, আর এই রেখাটাকে এই রেখার উপরে আমরা প্লেস করে দেব। দেখে নাও, বসাচ্ছি এই করে দেখো, এই যে উপর থেকে এসেছিলো আর এইখানে এই যে বিন্দুটা এখানেই বসিয়েছি, আর এই যে সরল রেখাটা গিয়েছে আর নিচের যে সরল রেখার উপরে আমি কি করলাম বসিয়ে দিয়েছি, দেখো এই সোজা করে বসে গেছে নিচের সরল রেখার সঙ্গে। এইবারে আমরা চুয়ান্ন ডিগ্রি মিলাবো, দেখে নাও, শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ, পঞ্চাশের পর দেখো পঞ্চাশ এইখানে, তাহলে একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন, এইখানে একটা ফুটকি দিলাম চুয়ান্নর ঘর, দেখেছো চুয়ান্নর ঘরে ফুটকি দেওয়ার পরেই আমরা কি করব, এই দেখে নাও এই চুয়ান্নর ফুটকির সঙ্গে মিলালাম আর এই কেন্দ্রের বিন্দুর সঙ্গে মিলালাম, মিলিয়ে দেখো এইখান থেকে বাইরের থেকে টানবো না, এই বৃত্তের পরিধি থেকে টানবো, দেখো এইটা এইটা হয়ে গেল, এটা কত ডিগ্রি হয়ে গেল, এটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি, এটা চুয়ান্ন ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা চুয়ান্ন ডিগ্রি আমরা এঁকে ফেললাম। এই চুয়ান্ন ডিগ্রিটা কি না বাংলা, এই চুয়ান্ন ডিগ্রিটা কি না বাংলা, আমরা এখানে বাংলা লিখে দিলাম, বাংলা হয়ে গেল। এরপরে দেখো, এরপরে আমরা কি করব একটু ঘুরিয়ে নেব, দেখো এরপরে কত ডিগ্রি, বাহাত্তর ডিগ্রি আছে, তাহলে দেখে নাও বাহাত্তর ডিগ্রি, তাহলে এই যে বাহাত্তর ডিগ্রি আছে এই বাহাত্তর ডিগ্রি আঁকবো এইখান থেকে, তাহলে আমরা কি করবো দেখো এইরকম করে একটু ঘুরিয়ে নিচ্ছি খাতাকে, দেখেছ একটু খাতাকে ঘুরিয়ে নিলাম, এই যে করে এইবার দেখো সেই একই রকমভাবে এই যে সরলরেখা, এই সরলরেখার আর নব্বই ডিগ্রির উপর থেকে এইখানে যে এই যে বিন্দুটা রয়েছে এইটাকে আমরা এর ওই কেন্দ্রবিন্দুতে বসাবো, বৃত্তের বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা কি করব ওই দাগে দাগে মেলাবো, দেখো এই দাগে দাগে, এই যে দাগটা ছিল, এই যে দাগটা ছিল আর এই দাগের মধ্যে সহজ করে বসাবো, এই উপর থেকে এই বিন্দুটা আমরা বৃত্তে বসালাম আর এই যে সরলরেখাটা গেছে এই সরলরেখার উপরে বসাবো, দেখে নাও এই করে আমরা এই বসিয়ে দিলাম, দিয়ে এবার বাহাত্তর ডিগ্রি মেলাবো, দেখে নাও দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাট সত্তর আর বাহাত্তর, এই দেখো সত্তর এইখানে, এইখান থেকে উপরে তুলে যাও, সত্তর একাত্তর বাহাত্তরে এইখানে একটা ফুটকি দিয়ে দিলাম, একটা বিন্দু দিয়ে দিলাম, দিয়ে এইবারে দেখে নাও এই বিন্দু থেকে আর এই বিন্দু বৃত্তের কেন্দ্রবিন্দু এই দুটো যোগ করবো, দেখে নাও এই দেখো এই হয়েছে, কিন্তু এইখান থেকে টানবে না, বৃত্তের পরিধি এই যে এইটাকে বৃত্তের পরিধি বলা হয়, এই পরিধি থেকে এইটা টেনে দাও, তাহলে এইটা কত বাহাত্তর ডিগ্রি, লিখে দিচ্ছি বাহাত্তর ডিগ্রি, বাহাত্তর ডিগ্রি মানে কি দেখে নাও, বাহাত্তর ডিগ্রি মানে ইংরেজি, তাহলে ইংরেজি এখানে লিখে দিলাম ইং রে জি হয়ে গেল। এরপরে দেখে নাও বাহাত্তর ডিগ্রির পরে দেখো একশো আট ডিগ্রি রয়েছে, একশো আট ডিগ্রি কি অঙ্ক, তাহলে এইবার দেখো এইরকম ঘুরিয়ে নিচ্ছে, দেখছো ঘুরাচ্ছি আমি ঘুরিয়ে ঠিক একই রকমভাবে আমরা একশো আট ডিগ্রি, সেই একই রকমভাবে নব্বই ডিগ্রি আর এইটা যে গিয়েছে এর মাঝখানে বসিয়ে দিচ্ছি, দেখো বৃত্তের বিন্দুতে মিলিয়ে এই বসিয়েছি, এই বসিয়েছি, উপর থেকে যেটা এসেছে এখানে বসিয়েছি আর এই যে সরলরেখাটা এর সঙ্গে গিয়েছে এই সরলরেখাটা, এই দেখে নাও এই সরলরেখার সঙ্গে মিলবে, তাহলে এই করে এই মিলেছে, তাহলে এবার করবো একশো আট ডিগ্রি, তাহলে একশো আট ডিগ্রি দশ কুড়ি, দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই ছয়, ছয় আর একশো আট ডিগ্রি, তাহলে এইটা যদি ছয় হয় তাহলে একশো আট, তাহলে এই দেখো এইটা হচ্ছে পাঁচের ঘর, ছয় সাত আট, এইখানে আমরা একটা বিন্দু দিয়ে দিলাম, দিয়ে এইবার দেখো এইটাকে আমরা এইরকম করেই করলাম, দেখো এইখানে এই করলাম আর এই বৃত্তের বিন্দুতে বসালাম, এই করে এই করে দিলাম, তাহলে কত হলো, এইটা হলো একশো আট ডিগ্রি, একশো আট ডিগ্রি মানে কি দেখে নাও আবার ঘুরিয়ে নিচ্ছি, একশো আট ডিগ্রি মানে হচ্ছে অঙ্ক, তাহলে এখানে আমরা লিখে দিলাম কি এটা, তোমরা এইরকম উল্টো দিকে লিখবে না, এরকম সোজা দিকে করে নেবে, একশো আট ডিগ্রি অঙ্ক, এই অঙ্ক দিয়ে দিলে। এরপরে দেখো এরপরে আবার চুয়ান্ন ডিগ্রি দিয়েছে, আবার চুয়ান্ন ডিগ্রি কি না পরিবেশ, তাহলে আবার ঘুরিয়ে নাও এইরকম করে, আবার ঘুরিয়ে নাও, নিয়ে সেই একই রকমভাবে চাঁদা প্লেস করে দাও কেন্দ্র, এইরকম করে এই রেখার সঙ্গে এই রেখাটা মিলিয়ে নাও আর এই, এবার চুয়ান্ন ডিগ্রি দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ, এই পঞ্চাশ গেল, একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন, এইখানে দাগ দিয়ে দাও, দিয়ে এইখান থেকে আর বৃত্তের এই বিন্দুতে মিলিয়ে দাও, দিয়ে এইরকম করে এই টেনে দাও, তাহলে কি হলো এইবারে ঘুরিয়ে নাও, এইবারে ঘুরিয়ে নিয়ে
তাহলে আমরা কি করলাম, এটা আবার 54 ডিগ্রি হলো। 54 ডিগ্রি মানে কি? পরিবেশ। দেখে নাও, 54 ডিগ্রি, 54 ডিগ্রি হচ্ছে পরিবেশ। তাহলে এটা হলো পরিবেশ। আর শেষে কি পড়ে থাকলো? 72 ডিগ্রি। দেখো এটা 72 ডিগ্রি হবে। এটা দেখো, এইটা আর এইটা একই রকমের দেখতে, তাহলে এটা হবে 72 ডিগ্রি। আর আঁকতে হবে না, এটা হচ্ছে শারীর শিক্ষা ও হাতের কাজ। তাহলে লিখে দেবে শারীর শিক্ষা ও হাতের কাজ। এই ছিল তোমাদের পাইচিত্র। আজকে তোমাদের এই 4 পর্যন্ত অঙ্ক আমি করে দিলাম। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রেখো, তাহলে তোমাদের পরবর্তী যে ভিডিওগুলো আমি করে দেব তোমাদের কাছে যথারীতি সময়ে পৌঁছে যাবে এবং তোমরা ভালোভাবে শিখতে পারবে। যারা চ্যানেলে নতুন তাদেরকে বিশেষ করে বলছি, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, খুবই উপকৃত হবে। ক্লাসে আমরা যখন ছেলেদেরকে ক্লাস নিতে যাই, যখন আমরা বোঝাই, তখন আমরা ফটাফট করে বুঝে বলে চলে যাই। তোমরা কিন্তু বারবার এটা দেখে অবশ্যই বুঝতে পারবে, কোনো রকমের সমস্যা হবে না। আর এই চ্যাপ্টার থেকে প্রথম পর্বে অবশ্যই থাকবে, এবং থার্ড ইউনিট টেস্টে তোমাদের যে 70 নম্বরের পরীক্ষা হবে, থার্ড ইউনিট টেস্টে সেখানেও একটা অঙ্ক দেবে। দুবার ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের দেবে, প্রথম এবং লাস্ট অবশ্যই দেবে। এখান থেকে একবার গ্যারেন্টি, স্কুল তোমাদের হচ্ছে যথারীতি, আর কোনো স্কুল বন্ধ হবে না, যথারীতিভাবে স্কুল হবে। ভালোভাবে থেকো, সুস্থ থেকো, নিজেকে সাবধান সতর্ক রেখো, মাস্ক পরো, হাতে স্যানিটাইজার ব্যবহার করবে, সাবধান সতর্কে থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।